আচ্ছা যেটা বলছিলাম দেখো প্রত্যেকটা ধরে ধরে এইভাবে করবো, পিরিয়ডিক টেবিলটা মাথায় নিতে হবে। আমি একটুখানি করি পিরিয়ডিক টেবিলটা দেখাচ্ছি, কিন্তু এখন একটু মনে করার চেষ্টা করো, তোমরা তো ক্লাস টেনে অলরেডি করেছো পিরিয়ডিক টেবিল, পজিশন গুলো জানো। আমি এরপরে যাচ্ছি নাইট্রোজেন গেল প্রথমে, তারপরে ডান দিকে গেছি, নাইট্রোজেনের ঠিক পরে অক্সিজেন ছিল, অক্সিজেন তো অন্যান্য মৌলের সঙ্গে যুক্ত হচ্ছে, সেখানে তলায় হচ্ছে গেছি, অক্সিজেন ঠিক তলায় দেখো সালফার, সালফারের একটা হচ্ছে হাইড্রাইড বলছি বাইনারি কম্পাউন্ড, সেই জন্য নামের শেষে আইডি, কার নামের শেষে না গ্রুপটা, যে গ্রুপটা পাচ্ছে এখান থেকে অক্সি অ্যাসিড দুটো আস এবং ই আস অ্যাসিডের। আচ্ছা একটা কথা এই মুহূর্তে আমি বলে দিই, এটা একটা সিম্পল ভীষণ অস্থায়ী যৌগ, এসো টু তুমি যখনই একটা দেশলাই আছো বা বারুদ ফুটছে, হ্যাঁ যত রকমের টুবরি টুবরি যা তুমি করাচ্ছো সেখানে প্রচুর সালফার ডাইঅক্সাইড আছে, সালফার পোড়ালেই সালফার ডাইঅক্সাইড, সেই সালফার ডাইঅক্সাইডটা কিন্তু তোমার বাড়িতে হয়তো একটা বারুদ পোড়ালে, পাশে একটা জল আছে বালতিতে বা মগে বা গ্লাসে, সালফার ডাইঅক্সাইড হতে গুলে গেলে এটা হবে, এটা দেখো না ভিতরে দেখো H2O, এই যে SO2 প্লাস সরি ওয়াটার H2O, জোড়া লাগিয়ে দেখো এটা হচ্ছে SO2 প্লাস ওয়াটার, আমি জাস্ট বলছি প্লেন যোগ করো, আমি বুঝছি এটা বোঝানোর সুবিধা হবে, SO2 সালফার ডাইঅক্সাইড প্লাস H2O ওয়াটার। আমাদের এখানে তিনটে মৌল আছে, তিনটে এলিমেন্ট আছে, পিরিয়ডিক টেবিল অনুযায়ী বাঁ দিকে যারা তারা তাদের মেটালিক ক্যারেক্টার বেশি, ধাতব ধর্ম বেশি, যত বাম থেকে ডাইনে যাব তত ধাতব ধর্ম কমবে, পিরিয়ডিক টেবিল তত ধাতব ধর্ম কমবে, অধাতব ধর্ম বাড়বে, ধাতব ধর্ম যাদের বেশি তাদেরকে বাঁ দিকে নিয়ে যাবো। আমাদের এখানে দেখো আবার ওপর থেকে যখন নিচে যাব আমি একটা দেখাই, এখানে ছ নম্বর গ্রুপের পর্যায় সারণী ছ নম্বর গ্রুপের মৌল, এখানে অক্সিজেন তলায় সালফার, আর এখানে আছে এক নম্বর গ্রুপে রাখা আছে হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি প্রচুর হয়। আমি সাধারণত এগুলো বোঝানোর সময় বলি এরা মেটাল, বাঁদিকের মেটাল আর ডান দিকের নন মেটাল, একদম মানব আমাদের মতো, হ্যাঁ আমাদের যেমন দুটো আছে যেটা হচ্ছে যে মেল আর ফিমেল, যেমন মেল ক্যারেক্টার যেন এরা ধাতুরা আর ফিমেল অধাতব ক্যারেক্টার, যেটা বোঝানোর সুবিধা হয় লেফট টু রাইটে যত যাব মেল ক্যারেক্টার কমবে, ধাতব ক্যারেক্টার কমবে, ফেমিনিস্টিক ক্যারেক্টার বাড়বে, অধাতব ধর্ম বাড়বে, তাই অক্সিজেনের অধাতব ধর্ম অনেক বেশি। আবার উপর থেকে যত একটা গ্রুপ বরাবর নামব তত অধাতব ধর্ম কমবে, ধাতব ধর্ম বাড়বে, অধাতব ধর্ম কমবে, ওপর থেকে যত নিচে দিকে নামবো ধাতব ধর্ম বাড়বে, তাহলে অক্সিজেনের তুলনায় সালফারের ধাতব ধর্ম একটু বেশি, তবে অবশ্যই হাইড্রোজেনের চেয়ে কম ধাতব ধর্ম। তাহলে পরপর আমাদের লেখা রীতি হচ্ছে বাঁদিকে সবচেয়ে বেশি ধাতব ধর্ম যে যা আছে, তারপরে পরপর অধাতব ধর্মের দিকে এগিয়ে যাবো। তাহলে প্রথমে আমি যখন যোগের যোগ করতে যাচ্ছি তিনটে এলিমেন্টের মধ্যে বেশি ধাতব ধর্ম ক্যারেক্টার, ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার বলাই ভালো, ধাতব ধর্ম বলাচ্ছে কার না হাইড্রোজেন, সেই জন্য হাইড্রোজেনটা আগে নিলাম, তারপরে কে আছে অক্সিজেন আর সালফারের মধ্যে অবশ্যই সালফার, তারপরে কে আছে অক্সিজেন, এবার কে কতগুলো আছে যোগ করো। দেখো হাইড্রোজেন মানে দুটো অ্যাটম আছে, দুটো পরমাণু আছে, দুটো অ্যাটম H2, সালফার কটা আছে একটা, অক্সিজেন 2+1 3, H2SO3, তাই এর ফর্মুলা হচ্ছে H2SO3 সালফার গ্যাস আছে, আর সালফারের আর একটা অক্সাইড আছে SO3, এটা পড়েছো তোমরা SO3, কারণ সালফার থেকে ডাইঅক্সাইড থেকে অক্সিডাইজ করলে SO3 হয়, SO3 জলে গুললে সঙ্গে সঙ্গে সালফিউরিক অ্যাসিড পাবে, এটা হাইলি সলিউবল ইন ওয়াটার এবং একটা স্টেবল যৌগ তৈরি করে সালফিউরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড জলে গুললে সালফিউরিক অ্যাসিড হবে, একটু তাপ দিলে আবার ভেঙে যাবে বা রুম টেম্পারেচার রাখলে ভেঙে যাবে, এই যে বললাম না বাড়িতে হয়তো প্রচুর টুবরি পোড়ালে পাশে জল ছিল, জলটাতে SO2 দ্রবীভূত হয়েছে, SO2 যখন ডিজলভ হয়ে গেলে জলে তখন সেই জলীয় দ্রবণটা অ্যাকচুয়ালি এটা H2SO3, কিছুক্ষণ পরে কি ঘন্টা কয়েক পরে বা পরের দিন দেখবে আর নেই SO2 বেরিয়ে চলে গেছে জল থেকে ভেঙে, কিন্তু SO3 জলে ঘুরলে আর ভাঙবে না, থাকবে পারবে না, সুতরাং এই নলেজটাও তোমার লাগে, এটা তো মনে রাখার জন্য বিরাট মুখস্থ করতে হবে, এমন তো না, তো একই রকম
এটা অ্যাড করো যোগ করো H তারপরে সালফার তারপরে ও লিখবো এবার H কটা আছে দুটো সালফার একটা আছে অক্সিজেন তিনটে আর একটা চারটে তাই H2SO4 তাহলে আমরা আমাদের মনে রাখার সুবিধা সবসময় ছোট মলিকুল মনে রাখবে ছোট অণু থেকে যেটা আমাদের জানা সেখান থেকে কিভাবে পরপর বংশবৃদ্ধি হচ্ছে দেখো কারণ সালফারকে যদি বাতাসে পোড়াও SO2 হবে ফার্দার ওটাকে যদি অক্সিডাইজ করে SO3 হয় আর সালফার আর হাইড্রোজেনের বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে H2S কিছুক্ষণ আগে লিখেছিলাম ওকে তো সালফার ডাইঅক্সাইড কেন হচ্ছে অক্সাইড নামের শেষে দেখো আইড কেন এটা আইড বললাম আইড SO2 কে সালফার ডাইঅক্সাইড কারণ বাইনারি কম্পাউন্ডকে আইড বলে বাইনারি সালফার আর অক্সিজেন দুজন আছে এটাও তার সালফার ট্রাইঅক্সাইড আইডি বাইনারি কম্পাউন্ড ঠিক আছে তো এখন আমরা বলছি যে হ্যাঁ সালফিউরাস অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এই ব্যাপারটা থেকে আমাদের দেখো কতগুলো গ্রুপ পেলাম বাই সালফাইড বা হাইড্রোজেন সালফাইড অর সালফাইড ভ্যালেন্সি টু সবসময় ভ্যালেন্সিটা মাথায় নেবে আচ্ছা সালফিউরিক অ্যাসিড একটা হাইড্রোজেন চলে গেলে HSO4 ভ্যালেন্সি এক এটা দুই ঠিক আছে এরপরেরটাই বাদ গেল এরপরেরটা মানে আমি আমাদের যেগুলো খুব দরকারি সেগুলো বলে দেব দরকারি বলতে পাঁচ নম্বর গ্রুপ মানে IUPAC অনুযায়ী 15 নম্বর গ্রুপ আর মেন্ডেলিপের আধুনিক মেন্ডেলিপ অনুযায়ী 5 নম্বর ফিফ গ্রুপে আছে উপরে নাইট্রোজেন তার তলায় হচ্ছে ফসফরাস আমরা ফসফরাস নিয়ে একটু বলব ফসফরাসের হাইড্রাইড পিএইচ থ্রি ফসফরাসের হাইড্রাইড হচ্ছে পিএইচ থ্রি ঠিক এনএইচ থ্রির মতো ওপরে 5 নম্বর গ্রুপ 5 নম্বর গ্রুপের মৌল বাইনারি কম্পাউন্ড তো এটার নাম অ্যামোনিয়াম আর এটার নাম ফসফিন ফসফিন তো এখন ফসফরাসের অক্সিঅ্যাসিড আছে প্রধানত দুটো তিনটে আমাদের পড়তে হবে তিনটে পড়তে হবে প্রথম দেখো P2O3 ফসফরাসের অক্সাইড P2O3 হঠাৎ P2O3 কথা বলছি কারণ আমি বললাম না ছোট থেকে শুরু করব ফসফরাস কোন গ্রুপে দেখো আবার বলছি ফসফরাস 5 নম্বর গ্রুপে ওপরে নাইট্রোজেন আছে তার তলায় ফসফরাস আমি পরে বোঝাবো তোমাকে এর গ্রুপ ভ্যালেন্সি মানে আউটার মোস্ট সেলে আউটার মোস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে 5 নম্বর গ্রুপ মানে 5টা ইলেকট্রন আছে তাহলে আমরা জানি যে সবাই 8টা পেতে চাই 8টা পেতে কটা বাকি আছে 3টে তাই এর যোগ্যতা 3 দেখবে লেখা আছে পরে আমরা যখন এই ভিডিওটা দেখাবো দেখবে লেখা আছে 3 তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 ফসফরাসও 3 তাই এই NH3 এর PH3 এছাড়াও ফসফরাসের একটা ভ্যালেন্স যোগ্যতা হয় অক্সিজেন স্কেলে যাকে বলে 5 ভ্যালেন্সি 3 হয় ফসফরাসের 5 হয় নাইট্রোজেনের কিন্তু 3 হয় 5 হয় না কেন হয় না পরে আলোচনা অত মাথায় নিয়ে আনতে হবে তো ফসফরাসের কিন্তু 3 এর সঙ্গে 5 হয় 5টাকে কেন বলছি হঠাৎ তো 5 আমি সংখ্যাটাকে নিলাম না কারণ ওর আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন আছে 5টা তাই ওর যোগ্যতা 5 হতে পারে কিন্তু নাইট্রোজেনের তো আউটার মোস্ট আউটার মোস্ট সেলে কক্ষে 5টা ইলেকট্রন আছে তবুও কেন হলো না কারণ আমি পরে বলব কিন্তু ফসফরাসের সেটা সম্ভব 5 হয় 5 হওয়ার জন্য 3 আর 5 তার অক্সাইড আমরা লিখি আমি ফসফরাসের দেখো যোগ্যতা যদি ধরি যে 3 আর অক্সিজেনের 2 আমরা আগে শিখেছি ক্লাস 7 8 থেকে শিখে আসছো যে এগুলো এখানে আসলো এই সংখ্যাটা এখানে দিলাম যে খুব সুবিধা তাড়াতাড়ি বোঝানোর জন্য পিটু হচ্ছে ফসফরাস ট্রাইঅক্সাইড অক্সাইড নামে শেষ আইডি কারণ বাইনারি আবার পিটু ও 5 এর কথা বলছি পিটু ও 5 ফসফরাস পেন্টক্সাইড কেন ফসফরাসের ভ্যালেন্সি এখানে যোগ্যতা 5 আর অক্সিজেনের ভ্যালেন্সি 2 সব অক্সিজেনের ভ্যালেন্সি 2 তো জানি ফসফরাসের 5 তাই হাইস্ট ভ্যালেন্সি 5 হতে পারে এটাতে আমি জল যদি দিই এটা পরে দেখবে কিরণু জল লাগে প্রতিটা পি টু ও থ্রি তিনটে করে মলিকুল জল নেবে
দিয়ে অক্সিজেন শিখে যাবে। এও তাই তিনটে করে জলের অণু থাকবে, তিনটে জলের অণু আমরা জোড়া লাগবো, দিয়ে কি হয় দেখি। ঠিক আছে, যোগ করবে ফসফরাস, দেখো যেটা আমি বললাম নাইট্রোজেনের, তুমি শুরু করবে কোথা থেকে ভাবনাটা, যে পাঁচ নম্বর গ্রুপে নাইট্রোজেনের আছে, যে গ্রুপটা যাই এমন ভাবে সঙ্গে সঙ্গে দেখবে যে সেই মৌলটার বাইরের পক্ষে সর্ববৈষ্ট পক্ষে পাঁচটা ইলেকট্রন ঘুরছে, যে গ্রুপ সেটা। তাহলে নাইট্রোজেনেরও পাঁচটা ঘুরছে, কিন্তু আটটা হতে আর তিনটে বাকি আছে, তাই যোজ্যতা তিন, ওটাকে বলে হাইড্রোজেন স্কেলের যোজ্যতা তিন। তো নাইট্রোজেনের তিন, তিন ছাড়া নাইট্রোজেনের এন টু ও ফাইভ লেখা হয় বটে, দেখো এন টু ও থ্রিও লেখা হয় আছে, এন টু ও ফাইভ আছে, এই এই দুটোই লেখা, কিন্তু এখানে যোজ্যতা কিন্তু কখনোই তিন ছাপিয়ে যায় না, তার মলিকুলের স্ট্রাকচার নিয়ে ধরতে পারবে, সুতরাং এখনই সব ব্রেনে নিতে যাবো না, যুক্তি আসুক ভালো, প্রশ্ন তৈরি হোক খুব ভালো, উত্তর খুঁজতেই হবে নিজেকে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল এডুকেশন, অ্যাকচুয়াল নলেজ তোমার। তো এটাই হয় না, এটাই হচ্ছে কেন, অবশ্যই উত্তর আছে, পারবে, এই প্রশ্ন যদি মাথায় আসে রেখে দাও, বুঝি ওটা পরে কাজে লাগবে। তো ঠিক আছে, আমি এখন এটার কথা বলছি, এটা এখন সরিয়ে দাও ব্রেন থেকে, এটা কেন তিন অণু জল, আসল কথা কি তোমাদের ম্যাচুরিটিটা এখনো পুরো আসেনি, কারণ একটা সাবজেক্টের ম্যাচুরিটি আসতে গেলে হ্যাঁ তোমার অনেকটা জার্নি করে আসতে হবে, তারপরে দেখবে একটা বেশি নয় চার পাঁচ মাস পরে একটা দুর্দান্ত ম্যাচুরিটি এসে যাবে। সবচেয়ে একটা কথা যেটা হচ্ছে, যে কোনো সাবজেক্টে কত তাড়াতাড়ি ম্যাচুরিটি তুমি আনতে পারবে তত তোমার লাভ, যত ম্যাচুরিটি আনবে তত ডিসিশন নলেজ দিয়ে তুমি বোঝাটা তোমার পক্ষে সুবিধা হবে। তো দেখো কেননা আমরা জানি ফসফরাস অ্যাসিডের যে ইয়ে কি বলে ফর্মুলা, সেটা হচ্ছে এইচ টু এইচ থ্রি পি ও থ্রি, আর ফসফরিক অ্যাসিডের এইচ থ্রি পি ও ফোর, থ্রি আছে এইচ থ্রি, ওটা মনে রাখলেই হবে এইচ থ্রি। ঠিক আছে, একদম প্রথমে হাইড্রোজেন, তারপরে অক্সিজেন আর ফসফরাসের, ফসফরাস লিখবো তারপরে অক্সিজেন, দেখো হাইড্রোজেন কটা, তিনটে লিখেছি, তিন দুগুণে ছটা, ফসফরাস দুটো, অক্সিজেন তিন আর একে চারটে, তাই তো তিন সরি সরি দেখো অক্সিজেন কটা আছে, এখানে তিন লেখা আছে সামনে, তাহলে তিনটে অক্সিজেন, ঠিক আছে তাহলে তিনটে আর তিনটে ছটা, দেখো দুই কবর নিয়ে না, টু এইচ থ্রি পিও থ্রি, তার মানে যাকে বলছি ফসফরাস আছে, বললাম যে এইচ থ্রি পিও থ্রি অটোমেটিক তোমার দেখো দুটো মলিকুল ফসফরাস অ্যাসিড পেলে, তাহলে পি টু ও থ্রি প্লাস থ্রি এইচ টু ইজ ইকুয়াল দুটো এইচ থ্রি পি ও থ্রি ফসফরাস অ্যাসিড, এটাই বা তোমাদের জন্য রাখলাম, পারবে তো করতে, খাতায় করো অ্যাড করো, করে দেখো শেষ পর্যন্ত আসছে দুটো এইচ থ্রি পি ও ফোর আসবে, দেখো ওকে, এটার নাম ফসফরাস অ্যাসিড, এটার নাম ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড ওটা বললাম ফসফরিক অ্যাসিড, ঠিক আছে সাজিয়ে নাম। আর একটা আছে অ্যাসিড, সেটা আমি পরে বলবো ফসফরাসের, আগে এই দুটোই বলবো। আচ্ছা আমি এটার কথা বাদ দিচ্ছি, যদি তিনটে হাইড্রোজেন পরপর চলে যায় এইচ প্লাস, এখান থেকেও আমি বলছি যে আমি এটা এখানটা মুছে দিলাম, এটা থেকে বাইনারি হাইড্রাইড থেকে তিনটে এইচ প্লাস বার করে দিলে কি করে যাচ্ছে, পি থ্রি মাইনাস এন থ্রি মাইনাস এর মতো, যেমন নাইট্রাইড এটার নাম কি হবে ফস পি এইচ, কি হবে আইটি নাইটি, ইয়েস আইটি আইটি আইটি, এখানে কি হবে তিনটে হাইড্রোজেন যদি আয়ন চলে যায় তাহলে দেখো পিও থ্রি আমাকে চার্জ দিতেই হচ্ছে, কটা প্লাস চার্জ গেছে তিনটে, তাহলে নিশ্চয়ই তিনটে মাইনাস চার্জ ডেভেলপ করলো, কারণ টোটাল তো নিউট্রাল ছিল, আমি দুটোর কথা বলছি না একটা মন থেকে বলছি, এখনো দুটো লিখব না এখন একটা মন থেকে, তিনটে যদি একটা মলিকুল থেকে তিনটে এইচ প্লাস আয়ন বেরিয়ে গেলে থাকছে তোমার পিও থ্রি থ্রি মাইনাস, একই রকম ভাবে ইক অ্যাসিড থেকে তিনটে এইচ প্লাস তুমি যদি বার করে দাও পিও ফোর থ্রি মাইনাস, এটার নাম এটা কিন্তু ইক অ্যাসিড থেকে আসছে, এই যে এখানে লিখেছিলাম এখানে লিখলাম, এটা আস অ্যাসিড ফসফরাস অ্যাসিড, আস অ্যাসিড ইক অ্যাসিড, আস অ্যাসিড থেকে যেটা পাওয়া গেল এটার নাম কি হবে তোমরা বলো, হ্যাঁ
ঠিক আছে তো ফসফাইট ওকে ফসফাইট পিএইচ ও এস পিএইচ আই টি সাফিক্স কনফিউজ হয়ে যাও না এটা আইডি এটা আইটি এটা হাইড্রাইড থেকে এটা অক্সিঅ্যাসিড আস থেকে আর এটা তো জানো ফসফেট পিএইচ ও এস পিএইচ এটি এবার বলো তো এই লজিক গুলো মনে রাখা তোমাকে মুখস্থ তো করতে হচ্ছে না তোমার একটা জিনিসই আছে ব্রেনে বাইনারি হলে যে কোনো যখন গ্রুপ তৈরি করবে হাইড্রোজেন চলে যাওয়ার পর বাইনারি হাইড্রাইড থেকে একটা একটা করে হাইড্রোজেন চলে গেলে তাহলে কি পাচ্ছ তুমি হ্যাঁ না নামের শেষে অর্থাৎ সাফিক্সে লিখবে আইডি অক্সিঅ্যাসিড যা আছে আস অ্যাসিড হলে নামের শেষে আইডি যে গ্রুপটা তৈরি হবে তার নামের শেষে আইডি আর ইক অ্যাসিডে যে থেকে যে গ্রুপটা পাবে সেই গ্রুপের নামের শেষে বা সাফিক্সে এ টি এট যেমন আগে করেছো এনও থ্রি মাইনাস নাইকে এসও ফোর টু মাইনাস সালফেট একই রকম পিও ফোর থ্রি মাইনাস কে বলছি ফসফেট ওকে আচ্ছা এরপরের ধাপে আবার এগোচ্ছি ধাপে ধাপে সব সময় এই লজিক্যালি ভাবতে শেখো অলওয়েজ লজিক্যালি ভাবতে যে কোনো বিষয় গায়েবতে আসবে সত্যিকারের কথা কি জানো তো প্র্যাকটিক্যালি আমি যদি আমাকে যদি বলা হতো যে সব মুখস্থ করে করে করো আমার দ্বারে হবে না কারণ আমার মেমোরি কম আমি জানি ভালো করে হ্যাঁ কিন্তু আমি লজিক ভালোবাসে স্টুডেন্ট লাইফে যাও গেছে কিন্তু আমি বলছি যে যখন 30 বছর আগে যখন আমি টিচিং প্রফেশনে ঢুকলাম তখন দেখলাম যে যখন থাকতেই হবে এই প্রফেশনে আমাকে পদ্ধতিগুলো বার করতে হবে তখনই শুরু করে দিয়েছিলাম কাজ এবং আজ থেকে প্রায় 25 বছর আগে থেকে আমি এইভাবেই ছাত্রদের মধ্যে দিই এখনও বহু ছাত্রকে যারা এক্স স্টুডেন্ট দেখবে তারা এখন বাবা হয়ে গেছে তাদের স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি তাদের অনেকেই লিখে দিতে পারে অলওয়েজ একটা রিয়াকশন যে কী করে ঘটছে কারণ লজিক্যালি তার মনে আছে মুখস্থ যে জিনিস করেছে সেগুলো কিন্তু চলে গেছে ব্রেন থেকে লজিক্যালি এটা থাকবে সেই জন্য আমি বলছি বারবার বলছি তোমাদের পরীক্ষা শুধু নয় আজীবন কাজে লাগবে কেমিস্ট্রির এই যে পার্টটা এবং এটা ধরো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এটাকে মানে ফ্রেমে বন্দি করে রাখবো ভিডিওতে তো এখন সুযোগটা যেহেতু এসে গেল বাজে একটা সিচুয়েশন সারা পৃথিবী জুড়ে চলছে লকডাউন আজকে এই করোনা কোভিডের আক্রমণে মানব সভ্যতা ধ্বংসের পথে যেন এগিয়ে যাচ্ছে সত্যিই এরকম পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে যেন করোনা হ্যাঁ তো সেই অবস্থায় দাঁড়িয়ে তবুও আমরা আশাবাদী আমাদের বিজ্ঞান একটা মস্ত বড় অস্ত্র বিজ্ঞান দাঁড়িয়ে আছে কিন্তু লজিকের ওপর লজিকের ওই তুমি যাই করো প্রণাম করো ঠাকুর দেবতা যা করো ওটা মনে জোরানোর জন্যে কিন্তু তোমার আসল হচ্ছে থিঙ্কিং এবিলিটি তৈরি হবে লজিক্যালি একজন সায়েন্টিস্ট কিন্তু ল্যাবরেটরিতে বসে বসে লজিক্যালি পরপর ভাবছে ব্রেনটাকে সাজিয়ে দিচ্ছে এইভাবে তাই তোমাকে এক একটা রিয়াকশন এইভাবে তৈরি করে দিতে হবে এক মিনিট